মিলিবাগ আক্রমণ করেছে, অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আমায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 5 গ্রাম পরিমাণ কফি গাছ। আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজ আসছি আমার গ্রামের বাড়ির ছোট্ট ছাদ বাগানে। এখানে অল্প কয়েকটা গাছ রাখা আছে, যেগুলো আমি, আমার বাগ্নি এবং আমার বাতিজি, আমরা 3-4 জন মিলে গাছ লাগাই। নাম কি তোমাদের? নাম কি? একটা হচ্ছে আমার বাগ্নি আর একটা হচ্ছে আমার বাতিজি। নাম কি তোমার আর তোমার নাম কি? আই দুষ্ট সেরা এক একটা, দুইটা একই রকম, দুইটাই মারামারি করে বা দুইটাই খেলে। আর আমরা গাছগুলো দেখতে থাকি, দেখতে দেখতে এক পর্যায়ে দেখি আমার গাছগুলোতে মিলিবাগ আক্রমণ করেছে। গ্রামে অবশ্য এটাকে ছাত্রা পোকাও বলা হয়। আর এই মিলিবাগ সাধারণত পেয়ারা, কাঁঠাল, আপেল, সিম, বেগুন, লেবু ইত্যাদি জাতীয় গাছে আক্রমণ বেশি করে থাকে। আর এই পোকা দেখতে দুধের মতো সাদা বর্ণের এবং মোম জাতীয়, মানে পাউডার দ্বারা নরম দেহ আবৃত থাকে এবং এগুলো দেখতে খুবই সফট মনে হয়। ধরলে মোমের মতো একদম একটা প্রলেপ প্রলেপ একটা ভাব থাকে। আর এই পোকাগুলো সাধারণত কচি ফল, পাতা, ডাল ইত্যাদির রস চুষে নেয়, ফলে গাছ খুব দুর্বল হয়ে যায় এবং ফল ঝরে পড়ে যায়। যদি ফলে আক্রমণ করে তাহলে ফল ঝরে পড়ে যাবে এবং পাতায় আক্রমণ করলে পাতার যে জুস খেয়ে ফেলবে সে পাতা মারা যাবে, আলটিমেটলি গাছের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর এর ফলে অনেক সময় পাতা ঝরেও যায় এবং অনেক সময় গাছের যে ডালগুলো থাকে, যে কচি ডালগুলোতে আক্রমণ করে সেই ডালগুলো মারা যায়। আর এই পোকার লার্ভা এবং পূর্ণবয়স্ক অবস্থায় বেশি ক্ষতি করে থাকে গাছ, যে গাছে আক্রমণ করে সেই গাছকে। আর এই মিলিবাগ থেকে বাঁচার উপায় হচ্ছে গাছের গুঁড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে আপনার ছাদ বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গুঁড়ার কোনো আগাছা বা ময়লা জমতে দেওয়া যাবে না। তারপর আপনার যদি অল্প পরিমাণ আক্রমণ করে থাকে, যে শুধু একটা বা দুইটা ডালে দেখা যাচ্ছে, তখন আপনি হাত দিয়ে সেই পোকাগুলোকে তুলে মেরে ফেলবেন। আর তা না হলে আপনার ঘরে আপনার নিজস্ব প্রক্রিয়ায় আপনি পোকা দূর করতে পারেন, সেটি হচ্ছে গুঁড়ো সাবান দিয়ে। 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ গুঁড়ো সাবান মিশিয়ে আপনি পানির সাথে মিশিয়ে সেই পানিকে স্প্রে করে দিবেন আক্রান্ত গ্রাসে এবং সেটি প্রায় প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করবেন যতদিন পর্যন্ত পোকা দূর না হয়। আর স্প্রে করলে সাধারণত 2-3 সপ্তাহের ভিতরেই পোকা দূর হয়ে যায় সাবান পানির স্প্রে। আর আমার বাসায় স্প্রেয়ার না থাকায় আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যাদের পোকা আক্রমণ করে থাকে, যাদের আপনাদের, তো অবশ্যই আপনারা স্প্রেয়ার ইউজ করবেন, স্প্রে দিয়ে দিয়ে দিবেন আক্রান্ত স্থানে এবং একটু জোরে স্প্রিডে দিবেন, কারণ মিলিবাগের গায়ে মোম জাতীয়, ওয়াক্সি জাতীয় একটা প্রলেপ থাকে যার জন্য সচরাচর গায়ে লাগতে চায় না। তাই একটু স্প্রিডে বা জোরে পানিটা স্প্রে করে দিবেন। আর আশা করি পানি, সাবান পানি দিলে খুব দ্রুতই মিলিবাগ মারা যাবে। আর যদি আক্রমণের পরিমাণ বেশি হয় তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন, যেগুলোর মধ্যে ডার্টসবান, তারপর মার্শাল অথবা কনফিডোর গায়ে লেখা নিয়ম অনুযায়ী পানির সাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর তারপর নিয়মিত আপনাকে গাছের গুঁড়ায় পানি দিতে হবে যেন গাছের গুঁড়ো বেশি পরিমাণ শুকনো না থাকে। আর এভাবেই অর্গানিকভাবে আপনি আপনার
আক্রান্ত গাছের মিলিবাগ দূর করতে পারবেন এবং গাছকে সুন্দর সুস্থ সবল রাখতে পারবেন। এটা কি হইছে? কিসের ফুল? এটা লেবু ফুল। এটা কি গাছ তুমি চিনো? তার নিচেটা কি গাছ? এটা এটা কি শাক? তো আগ বলতে পারো এটা কি গাছ? তো আবার না, হ্যাঁ এটা লাউ শাক, এটা পুঁই শাক গাছ। এটা কি গাছ? এটা এখানে আসো, এটা কি গাছ? হ্যাঁ এটা কমলা গাছ। তা এটা কি গাছ? হ্যাঁ এটা পেয়ারা। পেয়ারা হয়েছিল যে কে খাইছে? নানি খাইছে না তুমি খাইছো? তোয়া খাইছে? এটা কি গাছ? এটা ড্রাগন ফল। ড্রাগন ফল কি হয়েছিল? ফুল হয়েছিল যে এটা কি করা হয়েছে? পরে সিরা ফেলছ? কে সিরছে? তো ফুল তো হয়েছিল। এটা কি গাছ? তোয়া বলো এটা। হ্যাঁ এটা আচ্ছা অ্যালোভেরা গাছ। এটা অ্যালোভেরা গাছ কে লাগাইছে? এটা আম্মু লাগাইছে। কে? আমি সঠিক করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার আম্মু লাগাইছে। এটা কি গাছ? লেবু। এই যে লেবু হয়েছে দেখছো, এই যে লেবু 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 লেবু। এটা কি গাছ? কফি গাছ। কে বলছে এটা কফি গাছ? কে বলছে এটা কি কফি গাছ? আমি বলছিলাম কফি গাছ, মনে আছে? তাহলে কে কোন ক্লাসে পড়ো? আর একজন নার্সারি আর একজন প্লে। কোন স্কুলে পড়ো? ভালোভাবে বলো কোন স্কুলে। গলার ভিতরে কি করতেছো তুমি? দুইজনে কি মুসলিম মডেলে পড়ো? আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।